Well, this went there. And then, you want me to find you? Yeah, I did. আর ওর মা ওর হাত ধরে টানাটানি করছে, পুলিশ আমার সাথে কথা বলতে চাচ্ছে। আমি বলেছি এক কাজ করেন, আপনারা বন্দুক বের করে আমাকে গুলি করে দেন, আমার মাইরে ফেলেন আপনারা, আমি বাচ্চা রেখে যাবো না। পরে আমি চিল্লা চিল্লিয়ে আমি দেখলাম যে এখানে সমস্যা হচ্ছে, আমি তাড়াতাড়ি ফিরে এসেছি, আমার মেয়েটা ডেস্কের নিচে লুকিয়ে আছে। বাংলাদেশে বাবা ও জাপানি মায়ের দুই সন্তানকে নিয়ে টানাপোড়েন চলছে বেশ কিছুদিন ধরে। এরই মধ্যে জাপানের ছোট মেয়ে লায়লা লীনাকে টানা হ্যাস্টা করে গাড়িতে তোলার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দর্শক, আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের 9 বছর বয়সী ছোট মেয়ে লায়লা লীনা বলেন, আমি বাবাকে ভীষণ ভালোবাসি, বাংলাদেশে থাকতে চাই, মায়ের কাছে যাব না। ইমরান শরীফ বলে সে আমার কাছে থাকতে চায়, মায়ের কাছে যাবে না, কিন্তু ওর মা ওর উপর চাপ সৃষ্টি করছে ওকে নিয়ে যেতে। জাপান যাব না, বাংলাদেশ। আব্বা আব্বা, আমার বাবা ভালো। আর তা তো সে রাজি হচ্ছে না, এক পর্যায়ে জোরপূর্বক তাকে গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি এই বিষয়ে খুবই উদ্বিগ্ন। 11 বছর বয়সী বড় মেয়ে থাকে মা নাকানো এরিকোর কাছে। বাবাকে নিয়ে এক প্রশ্নের জবাবে সে বলে, অবশ্যই বাবাকে ভীষণ ভালোবাসি, তিনি যখন দেখা করতে চাইবেন আমি তাকে স্বাগত জানাবো। আদালতের রায় অমান্য করে জাপানি মার নাকানো এরিকো দ্বিতীয়বারের মতো তার বড় মেয়ে জেসমিন মালিকাকে নিয়ে পালানোর চেষ্টা করেছে কিছুদিন আগে। আদালতের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছে। এর আগেও জাপানি মা তার দুই মেয়েকে নিয়ে নিজ দেশে পালানোর চেষ্টা করেন, কিন্তু আদালতের রায়ের কারণে ইমিগ্রেশন পুলিশ তাদেরকে ফিরিয়ে দেন। তবে এবার তিনি কোন দেশে যাওয়ার চেষ্টা করছিলেন তা প্রাথমিকভাবে জানা যায়নি। দর্শক, প্রকৌশলী ইমরান শরীফ জাপানে থাকা অবস্থায় তার সঙ্গে সে দেশের চিকিৎসক নাকানো এরিকোর সঙ্গে বিয়ে হয় 2008 সালে। তাদের ঘরে 3 কন্যা সন্তানের জন্ম হয়। দাম্পত্য কলহের জেরে 2021 সালের শুরুতে বিচ্ছেদের আবেদন করেন এরিকো নাকানো। এরপর ইমরান শরীফ স্কুল পড়া বড় দুই মেয়েকে নিয়ে বাংলাদেশে চলে আসেন। ছোট মেয়ে জাপানে এরিকোর সঙ্গে থেকে যান। মেয়ের জিম্মা পেতে 2021 সালের জুলাই মাসে বাংলাদেশে আসেন জাপানি এই নারী। তিনি হাইকোর্টে রিট আবেদন করলে তাদের সমঝোতা আসতে বলেন বিচারক, কিন্তু ওই দম্পতি সমঝোতা না আসায় কয়েক মাস ধরে শুনানির পর ওই বছরের 21 নভেম্বর হাইকোর্ট দুই সন্তানকে বাবার হেফাজতে রাখার সিদ্ধান্ত দেয়। পাশাপাশি মা যাতে সন্তানদের সঙ্গে দেখা করতে পারেন তা নিশ্চিত করতে বাবাকে খরচ দিতে হবে বলে উল্লেখ করেন। সুপ্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।